আসসালামু আলাইকুম। আমরা অনেক কিছু করি, আপনারা জানেন যে আমরা সমাজে বাস করি, আমাদের সমাজে রীতিনীতি প্রথা মানতে হয়। আপনি রীতিনীতি বাদ দিতে গেলে আপনি সমাজচ্যুত হয়ে যাবে। এখন হ্যাঁ, যেমন এই ধরুন রীতি একটা, যেমন ধরুন সমাজ সমাজ সমাজে, ঝুঁকিতে না 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 সবাই বেঁচে না থাকে। না হ্যাঁ অবশ্যই, এটা এটা এই যে সমাজে বাস করেন, এটা আমি মানছি, সমাজের রীতিনীতি ইয়ে সমস্ত কিছু করবেন আমি মানছি। যেমন ধরুন একটা, একটা ধরুন 12 বছরের একটা মেয়েকে, ঠিক আছে, সমাজে মনে হলো বিয়ে দিয়ে দেবেন, ঠিক আছে, বিয়ে দিয়ে দিলেন, ঠিক আছে, এ খুব ভালো কাজ যদি করলেন, সমাজ সমাজের পারমিট আপনি করে আপনাকে, সমাজের আইন, দিয়ে দিলেন, সমাজের, শুনে, মেয়েটা কি হলো, মেয়েটা হচ্ছে, মেয়েটা শরীর খারাপ সমাজের হলো নাকি আইনের মেয়েটা দিক, মারা গেল, না না দেশের, এক্স্যাক্টলি সে, শুনে, দেশের আইন সামাজিক হ্যাঁ, রীতি যদি পারমিট করে দিয়ে দিলেন, করতে পারে, করতে পারে। হতে পারে, মেয়েটা কি হলো সেসব কিছু দেখার দরকার নেই। এখন মেয়েটা শুনেন, মানুষ তো করলে আর এত বোকা না যে একটা মেয়েকে আনলো আর 12 বছরের মেয়েকে দিয়ে মেরে ফেলে দিলো, ওই হিসাব করে তো আনবে না। এরকম কি শুনেছেন বিয়ে হ্যাঁ হয়ে? আপনি অবশ্যই কি এরকম অবশ্যই শুনেছেন যে অবশ্যই বাল্য অবশ্যই বিয়ে হয়ে কেউ মারা গেছে? আপনি অবশ্যই। শুনেছেন হ্যাঁ হ্যাঁ, গুচ্ছে কোথায় গুচ্ছে। কোথায়? আপনি কোথায় থাকেন, কোথায় আপনি থাকেন, না আমি কোথায়? তো, আমি তো বাংলাদেশে থাকি। আপনি বাংলাদেশে থাকেন? আপনি বাংলাদেশ মেডিকেল কলেজ আছে আপনাদের ওখানে, সরকারি কোনো মেডিকেল কলেজ আছে? আছে তো, ওখানে মেডিকেল কলেজে ইমার্জেন্সিতে যাবেন, ঠিক আছে, ইমার্জেন্সিতে গিয়ে ওইখানে দেখবেন যে, ওখানে গাইনোকোলজি ইমার্জেন্সিতে যাবেন, ঠিক আছে, গাইনোকোলজি ইমার্জেন্সিতে গিয়ে ওইখানে গিয়ে দেখবেন যে ওখানে এই ধরনের কেস, এই বাচ্চা বয়সে বিয়ে হওয়ার পরে এসব বিভিন্ন কমপ্লিকেশনে পড়েছে, বাচ্চা কাছে আসার জন্য ইন্টারকোর্স করার জন্য কমপ্লিকেশনে পড়েছে, এরকম কতগুলো কেস আছে, বুঝেছেন? এখন তো, এখন তো হ্যাঁ, এত এবারে ছোট থেকে বিয়ে করে না, বুঝেন না? এখন তো আস্তে আচ্ছা, আস্তে মানুষ পড়াশোনা করতে শিখছে, তাহলে আমি আপনাকে আস্তে আস্তে মানুষ কিন্তু ওভাবে বাল্য বিয়ে করছে না, বুঝেন? তাহলে আমি আপনাকে একটা জিনিস বলি। হ্যাঁ, আবার আমাদের আমাদের দেশের দেশের মধ্যে, আইনেও তো মনে হয় কথাটা পল্লী শুনে, নিক্ষেপ ছাড়া বিয়ে করার মানে অনুমতি কথাটা নাই, শুনে, কাজে কথা এখন তার শুনে, প্রশ্ন উঠে না। ইন্ডিয়ান সারা পৃথিবীতে সব থেকে বেশি, সারা পৃথিবীতে সব থেকে বেশি যে বাল্য বিবাহ হয়, সেই বাল্য বিবাহ হয় কোথায়? ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই বাল্য বিবাহটা সব থেকে বেশি হয়। আগে আচ্ছা এই বাল্য বিবাহটা হতো 50%-এরও বেশি। হ্যাঁ, এই ফিফটি, আচ্ছা এখন সেটা কমতে কমতে মোটামুটি 30-27 থেকে 37%-এ এসে দাঁড়িয়েছে। এখন আচ্ছা ইউনিসেফ চেষ্টা করছে এই জিনিসটাকে 0%-এ নিয়ে আসার। হ্যাঁ, আচ্ছা তা কি সে সুদূর পড়া হতো, মানে সে মানে কখনই সেটা সম্ভব বলে মনে করছে না, মানে তার, যদিও তাদের উদ্দেশ্য এটা, কিন্তু সেটা খুবই মানে হচ্ছে ভেরি আনলাইকলি। হ্যাঁ, এইবারে আচ্ছা ইউনিসেফ বহু কোটি কোটি টাকা এর মধ্যে ঢালে, এই এই ইয়েটা ড্রাইভ করার জন্য কোটি কোটি টাকা ঢালে, মানুষকে বোঝানোর চেষ্টা করে, মানুষকে যে না ভাই এটা করিস না, কেন করে? হুম হুম আপনি বলছেন যে না না কোনো ক্ষতি হয় না, এটা না একদমই না ভুল, ক্ষতি হয় না, ক্ষতি হয় না সেটা অবশ্যই আমি ক্ষতি বলিনি। হয়। আপনি আপনাকে শোনেন, আমি আপনি সেটা বলি বলেন, না, আপনি আমি আগে আমি বলেন বাল্য, যে ক্ষতি হয়, আমি বাল্য অবশ্যই ক্ষতি বিবাহ হয়। সাপোর্ট করি সেটাও না। ঘটনা আপনি হচ্ছে সাপোর্ট যে করেন না, এজন্য, এবারে আপনি, না আপনি হয়তো সাপোর্ট করেন আমাদের না, কিন্তু সরকারও, আমাদের সরকারও, আমাদের আপনি যে কথা দেশের বলেছেন প্রতিটা সমাজের, কর্তব্য। এই সমাজের, আমি আপনি একটা বলি কথা বললেন না, এখন, এখন না না, এখন সমাজের সিচুয়েশনটা বলেন, আমি বলছি এখন, এখন এখন হলো, এখনো এখন তো করে এখনো না, নয় ইন্ডিয়াতে, এখনো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে 27%-এর বেশি, 27 থেকে 30%, 37% যে ম্যারেজ হয়, সেই ম্যারেজ গুলো হয় বাল্য বিবাহ হয়, এবং তার মধ্যে সেই বাল্য বিবাহগুলোর মধ্যে মোটামুটি ধরুন এই 14-15 বছর বয়সে বিয়ে বিয়ে দেওয়া সব থেকে কমন, খুবই কমন একটা ব্যাপার। হ্যাঁ, ওটা আরো সেখানের মধ্যে পড়াশোনা করাতে হবে, গ্রাম্য পর্যায়ে পড়াশোনা নিয়ে যেতে হবে, সচেতন ওই করতে যে হবে, সেটা সরকারকে দায়িত্ব নিতে হবে। অবশ্যই, তা আপনি সাপোর্ট এবং করেন, আস্তে আস্তে এটা আমি সচেতন খুব ভালো, হচ্ছে, আস্তে আস্তে লোক সচেতন হচ্ছে, অবশ্যই হচ্ছে, এবং এবং এটা সেই জন্য অনেক ফিফটি কমে পার্সেন্ট গেছে। বেশি ছিল এবং সেখান থেকে, 50% বেশি ছিল সেখান থেকে কমে গেছে, এটা ঠিকই বলেছেন হ্যাঁ, যে আস্তে আস্তে আমি মানুষ যে সচেতন হচ্ছে, সারাউন্ডিং এ থাকি কিন্তু সেখানে আমি কখনো দেখিনি যে 12 বছরের কেউ, আমার গত 20 বছরে আমি দেখি নাই যে 12 বছরের কেউ বিয়ে করেছে, আমি যেখানে থাকি বা আপনি আমার একটা, সার্কেল। হ্যাঁ, আপনি একটা হয়তো একটা ভালো একটা কোনো একটা শিক্ষিত পরিবেশের মধ্যে থাকেন, হ্যাঁ, কিন্তু যাই শিক্ষিত হোক, হতে পরিবেশটা পারে, একটা, হয় না একবার তা না, এই গ্রামে শিক্ষিত মানুষ হয়তো, পরিবেশটা আমাদের আর অবশ্যই, একটা হলো যে আর্থ সামাজিক অবস্থার উপর অনেক সময় নির্ভর করে। অবশ্যই আমি এটাও যে ডিপেন্ড অনেক করে। বাবা মা দেখা যাচ্ছে যে খুব গরিব, একটা মেয়েকে মানে কারো হাতে দিতে পারলে বাঁচে, তখন বাধ্য হয়ে দিয়ে অনেকে আবার তো বোঝা লোলুপ হিসেবে, দৃষ্টি আছে, সমাজে তো সব পর্যায়ের লোক আছে, ভালো মন্দ ঠিক বিবেকবান কথা, ঠিক তো কথা, অনেকে আছে, লোলুপ দৃষ্টি আছে, তখন কি করে যে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও, বাচ্চা মেয়ে এইগুলো তো বুলাচ্ছে, আপনি, তোমাকে এত টাকা দিব। এগুলো তো আপনি এক্সপ্যানশন দিচ্ছেন, এগুলো আপনি এক্সপ্যানশন দিচ্ছেন, সমাজে এই প্রথাগুলো আছে, কেন আছে সেটার এক্সপ্যানশন দিচ্ছেন, জি জি কিন্তু আপনি একটা কথা বললেন, আপনি তার আগে একটা কথা বলেছিলেন যে সমাজে যে জিনিসগুলো আছে সেগুলো আপনাকে পালন করতে হবে, জি জি এইটা ঠিক কথা নয়, এইটা ঠিক কথা নয়। এখনই দেখুন আপনি হচ্ছে কত, আপনি নিজেই বলেন যে না দেখো সমাজে এই জিনিসটা আছে, এই জিনিসটা কিন্তু আমি সমর্থন করি না, ঠিক সেরকম না, এই আমাদের বিভিন্ন সমাজে তো জিনিসগুলো এখন আছে, নাই, এখন তো জি জি নাই, আমি বলি এখন তো, আছে এখন তো আছে সাপোর্ট করে না, অবশ্যই আছে, অবশ্যই না আছে, আছে এটা আছে। এখনই সেটা আপনাকে হলো বললাম, খুব এখনই আপনি প্রত্যন্ত নিজেই বলছেন এলাকায়, যে হ্যাঁ আছে, না আমাকে বলতে দেন প্রত্যন্ত এলাকাগুলো আমি সমাজ বলছি নয়, প্রত্যন্ত এলাকায় আছে, প্রত্যন্ত এবং এলাকাগুলো সমাজ ওখানে নয়, ওখানে শিক্ষার আলো এখনো পৌঁছায়নি, এ কারণে, এবং সেটা দিন দিন কমছে, দিন দিন কমছে, এবং প্রত্যন্ত এটা হয়তো এলাকাগুলো আমরা আশা করছি আগামী 20-30 বছর পর হয়তো এটা জিরোর কোটায় তাই চলে যাবে, হয়তো না আত্মসম্মান না, ওখানে এটা যাবে না, উন্নত হলো। আমার মনে হয় না, যতদিন আছে এই ধর্ম এই জিনিসগুলো আছে এগুলো কখনোই এই না না কোটায় যাবে না, কখনোই যেতে শুনেন, পারে না, ডেফিনেটলি না, আমি ওটাই করছি যে আপনারা সব ধর্ম দিয়ে বিচার ডেফিনেটলি না, করেন, তো ধর্ম দিয়ে সব ডেফিনেটলি বিচার করলে হবে অবশ্যই, না, সমস্ত সমস্ত ধর্মের জিনিসগুলো সাথে একটা আর্থসামাজিক রিলিজিয়ান, অবস্থা এবং রাজনীতি একটা দুটাই রিলিজিয়ান জড়িত। একটা বিশাল একটা ইম্প্যাক্ট রাখে এখানে, না যে কোনো রিলিজিয়ান এখানে একটা বিশাল রিলিজিয়ন ইম্প্যাক্ট বিশাল রাখে, ইম্প্যাক্ট, কিন্তু রিলিজিয়ন একটা সবকিছু না, সবকিছু রিলিজিয়নের না, সাথে এই জিনিসটা আপনার ঠিক কথা, আর্থসামাজিক আই এবং ডেফিনেটলি, রাজনৈতিক অবস্থা আই সবকিছু ডেফিনেটলি এগ্রি মিলিয়ে। উইথ ইউ, আই হ্যাঁ ডেফিনেটলি এগ্রি উইথ ইউ এটাই 100%, বলছি, আই এগ্রি উইথ ইউ 100%, ঠিক আছে, কিন্তু কিন্তু এই আপনি যদি জিনিসটা কখনোই বলেন নয়, যে শুধু এই জিনিসটা ধর্মের কখনোই কারণে নয়, এটা হচ্ছে, এটা এখন আর অতটা প্রকট না, এই জিনিস, বুঝছেন? সেই, আচ্ছা, এই জিনিসটা আমি এখানে আসি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা একটুখানি ধর্মের কারণে প্রকট নয় সেই জিনিসটা আমরা একটুখানি পরে যাবো, কিন্তু তার আগে আমরা একটা জিনিস আমরা একটুখানি শুনে ইয়ে করে নিই, একটা জিনিস যে জিনিসটা আপনি কথা বলছিলেন যে সমাজে অনেক জিনিস আছে সেই জিনিসগুলো আপনাকে মানতে হবে, সেই জিনিসগুলো ইয়ে করতে হবে না, সেরকম জিনিস কিন্তু নয়, দেখুন সমাজে একটা জিনিস আছে বাল্য বিবাহ, ঠিক আছে, এই জিনিসটা আছে, বাট স্টিল ইউ আর নট, আপনি নিজেই তার সাথে এগ্রি করছেন না, আপনি নিজেই এখন এই জিনিসটা পেছনে কি কি কারণ আছে সেগুলো দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করছেন যে এরকম হয় ওরকম হয় এটা হয় ওটা হয়, সেই জিনিসটা করার চেষ্টা করছেন, সমাজে যে এই বাল্য বিবাহ জিনিসটা নেই সেই জিনিসটা একেবারেই না, বাল্য বিবাহ জিনিসটা অবশ্যই আছে এবং সেটা ভালো রকম আছে মাত্রায় কিন্তু আছে, কমছে, কমের দিকে
এখন সব ফর্মের দিকে যাচ্ছে, 27% ফর্মের দিকে নয়, 21/3, এটা শুধু এটা ফর্মের দিকে মোটেই নয়, মানে মুসলিম সমাজে নাই, এটা হয়তো এক সময় কি একবার রোমান সাম্রাজ্য ছিল, গ্রিক সাম্রাজ্য ছিল, হিন্দু সমাজ ছিল, হিন্দু সমাজে মুসলিম সমাজে এখনো পর্যন্ত আছে, আর ওই গ্রিক রোমান সমাজে একেবারেই করতে পারেনি, সেটা হচ্ছে মানুষকে শিক্ষিত করতে পারেনি। সেই জন্যই বললাম যে ধর্ম জিনিসটা যতদিন আছে, যতদিন ওই কুসংস্কারের বেড়াজালের মধ্যে থাকবেন, ততদিন কিছু করতে পারবেন না, সোশ্যাল ইকোনমিক কন্ডিশনটা সেখানে চেঞ্জ হবে না। তারা আগালো কিভাবে দেখবেন, সেখানে সেখানে তারা যখন এই ধর্মের ইয়ে থেকে বেরোতে বেরিয়ে আসতে পেরেছে, এই ধর্ম যখন তাদের সরকারকে যখন আর কন্ট্রোল করে না, এই দুটো জিনিসকে যারা যখন আলাদা আলাদা করতে পেরেছে, তখন তারা এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসছে। আমাদের দেশে কি হয়, আমাদের দেশে বিশ্বাস করছে তাই না, কোথায় কোন দেশ করছে, কি করছে দেখবেন, ডেনমার্কে যাবেন, ইংল্যান্ডে যাবেন, দেখবেন তারা কিন্তু বেশ ভালো হবে, কয়েকটা দেশ বেশ, তারা বেশ, কারণটা কি, তার কারণটা কি, কারণ হচ্ছে এইখানে 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 এই যে দেশগুলোর কথা বলছি, ইউরোপের আপনি দেখবেন, ইয়েতে ফ্রান্সে যান, ফ্রান্স কি ঈশ্বরে বিশ্বাস করে, অধিকাংশ দেখবেন না বিশ্বাস করে না, যে সমস্ত ইংল্যান্ডে করে না, আমেরিকায় করে না, ইংল্যান্ডেও যাবেন, ইংল্যান্ডেও করে না, আমেরিকাতে যাবেন, আমেরিকাতে সেটা মানে খোঁজ করতে পারবেন, আমেরিকা এই সমস্ত দেশগুলো শুনুন শুনুন, আমেরিকাতে শিক্ষার মৌলবাদ অনেক আছে, অবশ্যই আছে, এবং তার কিন্তু তারা দেশকে, তারা দেশের যে রীতিনীতি সেই জিনিসটাকে তারা গভর্নমেন্টকে কিন্তু কোনোভাবে ইনফ্লুয়েন্স করে না, তারা সবসময় ওই জিনিসটা থেকে তারা সবসময় বাদ রাখে, ওই জিনিসটা থেকে তারা সবসময় দূরে থাকে। হ্যাঁ, ওইখানে হচ্ছে ধর্ম কোথাও এই জিনিসগুলোকে ইনফ্লুয়েন্স করে না, কিন্তু আমাদের দেশে কি হয়, আমাদের দেশে সবকিছু একটা ধর্ম দিয়ে ইনফ্লুয়েন্স হয়। এই যেমন ধরুন ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া একটা কনস্টিটিউশন, একটা ইয়ে বানিয়েছে, একটা সংবিধান বানিয়েছে, সেই সংবিধানটা পর্যন্ত সেখানে হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, মুসলিম ম্যারেজ অ্যাক্ট, সেই জিনিসটাকে আলাদা করে ইউনিফাই করতে পারেনি, সেখানে পর্যন্ত তাদের একটা ধর্মের ব্যাপার আছে। হ্যাঁ, সেখানে যে যদি রাজনৈতিক ভাবে ধর্মকে ব্যবহার করে, তাহলে ধর্ম তো উঠবে ওপরে, এক্স্যাক্টলি, ধর্মের আপনি ধর্মের দোহাই দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় আসছেন, এক্স্যাক্টলি, ধর্মকে আগে আসছেন, তাহলে এটা হবে, এক্স্যাক্টলি, বা এইটা আপনার সাথে আমি 100% একমত যে আপনি এই ধর্মটাকে নিয়ে আপনি এটাকে একটা পলিটিক্যাল একটা গেম তৈরি করেছেন, তাই না, তার মানে মানে অবশ্যই, তার মানে দেখুন আপনি নিজেও এই জিনিসটার সাথে আমার সাথে একদম 100% এগ্রি করছেন, এই জিনিসটা করা হয়েছে, কিন্তু ধর্ম এই জিনিসটা, এই জিনিসটা আমি এটা বলতে চাচ্ছি যে ধর্ম তো আছে তার জায়গায়, কিন্তু ধর্মের সাথে রাজনীতি যোগ হয়ে বা রাজনীতিকে আমরা যুক্ত করে বা ক্ষমতায় যাওয়ার জন্য বা নিজের সাথে হাসিলের জন্য এই জিনিসটাকে আরো প্রকট করেছি, ব্যাপারটা বুঝে নিন, শুধু ধর্মই নিজে নিজে কিছু করতে পারে তা না, ওর সাথে আরো কিছু লাগে, একটা ভোটিং একটা ব্যাপার আছে, আপনার নিজের একটা পলিটিক্যাল একটা ক্ষমতা আছে, যাতে হচ্ছে লোকজন প্রশ্ন না করে, এই আপনি দুটো মসজিদ করে দিলেন বা দুটো মন্দির বানিয়ে দিলেন, রাম মন্দির বানিয়ে দিলেন, দেখবেন আর লোকজন প্রশ্ন করবে না আপনাকে যে কেন স্কুল কলেজ কেন বানাননি, এই প্রশ্নটা কেউ করবে না, তাই না। আর একটা হচ্ছে যে এই ধর্ম যে একাই সবকিছু করে ফেলে এমন কিছু না, আবার ধর্ম কিন্তু ধর্মগুলাও কিন্তু এক একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছিল, তাই না, ঠিক বলছেন, হ্যাঁ অবশ্যই, এবং আমরা ধর্মকে শুধু ধর্ম হিসেবে না দেখে সেটা একটা পলিটিক্যাল এজেন্ডা হিসাবে ধরলে লাভ আছে, মানে আমরা আসল মূলে যেতে পারবো, ঠিক বলছেন, একদম এক্স্যাক্ট, এবং আমরা দেখি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যিনি এ নিয়মই করুন ভালো খারাপে আমি যাচ্ছি না, কিন্তু তিনি তো একটা সাম্রাজ্য স্থাপন করেছিলেন মুসলমানদের নিয়ে, ঠিক আছে, তার আগে তো তাদের আরব দেশের লোকের কোনো স্থান ছিল না বিশ্বে, তারা তো যাযাবর জাতি হিসেবে পরিচিত ছিল, তারপরেও কি তারা খুব ইয়ে করেছিল, খুব যে মানে তারা কি যাযাবর থেকে অন্য কিছু হয়েছিল, তারপরেও তো তারা দেখবেন ওই ইসলাম প্রতিষ্ঠার পরে তারা পৃথিবীর প্রায় অর্ধেক অর্ধেক পৃথিবীর প্রায় অর্ধেক বাইরে বাইরে এসে, হ্যাঁ তারা বাইরে বাইরে এসে তারপরে ফ্লারিশ করছে, তাই না, ধরুন ইন্ডিয়াতে এসে বাইরে থেকে কোমর কোমর রাজ্যের নাম হলো বিশাল সাম্রাজ্য স্থাপন করেছে, অবশ্যই অবশ্যই, সে বাইরে বাইরে এসে করেছিল, তারা ইতালি পর্যন্ত পৌঁছে গিয়েছিল, স্পেনে তো গিয়েছিল, ইতালির পাশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাহলে এই যে এই এই এখন আপনি যদি একটা দর্শন স্থাপন করতে না পারেন তাহলে তো আপনার কথা কেউ শুনবে না, তো হজমতে যে আপনি উনি একটা দর্শন স্থাপন করে গেছেন নিশ্চয়ই, যেমন এরকম দর্শন আরো অনেকে করেছে, এইবারে এইবারে একটু দাঁড়িয়ে যান, এবারে নাও একটা লেটস টেক এ পজ, হ্যাঁ এই পর্যন্ত আমি আপনার সাথে একমত, ঠিক আছে, এইবারে আমরা কোথায় ডেভিয়েট করব, ডেভিয়েট এই জায়গায় করব যে এইটা তিনি সে যে সময় করে গেছিলেন সেই সময়ের জন্য হয়তো একটা ভালো ফল দিয়েছিল, কিছু একটা ইয়ে হয়েছিল, ঠিক আছে, দ্যাটস অল, তারপরে সেটা শেষ, তারপরে সেই জিনিসটাকে টেনে সেই জিনিসটাকে ধরে রেখে সেটা তো আর কোনো মানে হয় না, তাই না, আচ্ছা এই একটা দর্শন যখন স্থাপন হয়ে যায় সেটাকে আপনি দু চার দিনে কখনো মিশতে মিশাতে পারবেন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তার যে কুফলগুলো সেগুলো সবসময় আপনাকে দেখাতে হবে, তার যে কুফলগুলো আছে আপনি আমাদের দেশে রাজনীতি, আচ্ছা আপনার তো আপনার কান্ট্রি কোথায়, মানে আমার ইন্ডিয়া, ইন্ডিয়া, আচ্ছা ইন্ডিয়া, তো আপনি দেখবেন যে আপনার ইন্ডিয়াতে অনেক দল আছে হয়তো ক্ষমতায় নাই কিন্তু কিছু লোক তার অনুসারী, হুম অবশ্যই, তাহলে কেন এই যে একটা দর্শন স্থাপন করে গেছে ওটা থেকে বের হওয়া খুব কঠিন, দর্শন বিশাল জিনিস, এটা তো আমরা ঠিক আছে না, নতুন করে কিছু করতে হচ্ছে না, যে জিনিসটা আছে সেটাকে ইনক্যাশ করি, সেই জন্য তারা সেখানে কিছুটা ইন্ধন যুগিয়ে যায়, ছোটবেলা থেকে আপনি একটা জিনিস দেখে আসছেন সেই জিনিসটি আপনি মেনে আসছেন, আমি যদি বলি যে না ভাই এই জিনিসটা মোটেই ঠিক না, যেমন ধরুন সে হিন্দুই হোক বা মুসলিমই হোক এই জিনিসটা মোটেই ঠিক না, তখন আপনার মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে, আপনি সেই জিনিসটা বলবেন না 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 এই জিনিসটা আমি মানতে চাইছি না, তাই না, জি, তো ঘটনা হচ্ছে এই কারণে আমি বলি যে
একতরফা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে লাভ নাই, আপনার মনে হলে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো দেখুন আমি না, আমার কথা যে মানে একটু বলি, যে আমার কথা হচ্ছে যে যেহেতু এরকম একটা দর্শন দাঁড়িয়ে গেছে এবং শক্তিশালী একটা দর্শন, এখন এটাকে আপনারা গঠনমূলক ভাবে হয়তো যুক্তি তর্ক দিয়ে, হয়তো অনেকে দেখি যে গালাগালি করে, গালাগালি করে তো আপনি কখনো সমাধান আসবে না বা লক্ষ্য বুঝি, বরঞ্চ আপনি কোনো কাউকে যদি গালি দেন তারপর সেখানে যে গালি দিবে তাকে লোক খারাপ বলে, যে গালি দেওয়ার কি দরকার, ঠিক আছে না, বরং যুক্তি তর্ক দিয়ে ভালো কথা গঠনমূলক কথায় লোককে আরো শিক্ষিত করে সেখান থেকে বুঝাতে বুঝাতে, যদি না এই জিনিসগুলো ওখানে খারাপ ছিল আপনারা যাকে একবারে ভগবান মনে করেন মনে করেন বা কি মনে করেন, আসলে ব্যাপারটা এরকম। কিন্তু এই যে অনেকে দেখি আপনাদের এই প্রোগ্রাম গুলোতে গালি গালাজ করে, এটার পক্ষে আমি না, যুক্তি তর্ক ঠিক আছে, সেটা পারে মত ভিন্ন মত থাকতেই পারে, হ্যাঁ ঠিক আছে না, এই আর কি, এটাই আর কিছু না। আর এগুলো আসলে ধর্ম থেকে মানুষের বের হওয়া খুব কঠিন, কারণ যে আমি জন্ম থেকে যেটা দেখছি আমার মিশে গেছে আত্মার সাথে, হ্যাঁ এক্স্যাক্টলি সেই জিনিসটাই বললাম যে এখন এখন ওইটা কোনো